Yes, good evening. Am I audible? Good evening, sir. Good evening, everyone. So, so many students are there. Okay, thanks. So, myself, Dhriti Sundar Panja. Okay, I am working with a private company, private banking sector, and as a deputy manager. ব্যাংকের ব্যাপারে সবার কিছু তো নলেজ আছে, আই মিন ব্যাংক কি হয় অ্যান্ড অল, রাইট? সাম রেসপন্স দিলে ভালো হয়, একটু টকেটিভ সেশন হলে একটু বেটার হয়। হ্যালো, হ্যাঁ, সবাই নিজের মাইকটাকে একবার আনমিউট করে রেসপন্স করতে পারো, কোথাও কিছু কারোর অসুবিধা হলে, কিছু জানার হলে বা সামথিং কিছু। ঠিক আছে, তো ব্যাংকের ব্যাপারে এমনি সবাই আমরা কিছু না কিছু জানি যে ব্যাংক কি হয়, একটা সবার একটা ওভারঅল আইডিয়া আছে। তো ব্যাংকিং রিলেটেডই আজকে কিছু সেশন রয়েছে, তো প্রসিড করি আমি তাহলে। বলদা, ওকে, ফাইন। তো ফার্স্ট ব্যাংকের ওভারভিউ একটু বলি, যে ব্যাংক কি হয়, কিরকম ভাবে কাজ হয় ব্যাংকে, সারাউন্ডিং এন্ড অল এসব নিয়ে। ঠিক আছে, তো ফার্স্ট ব্যাংকের ওভারভিউ বলতে গেলে কি, ব্যাংকিং একটা ফিনান্সিয়াল সেক্টর, যে খুবই এসেনশিয়াল সার্ভিসেস, যেখান থেকে আমরা ফিনান্সিয়াল আমাদের যা নিডস এন্ড অল যেভাবে দরকার সেভাবে আমরা ওটা নিয়ে কাজ করার স্টার্ট করি, রাইট? তো হ্যালো, আমি অডিবল? ইয়েস স্যার। ওকে, তো ব্যাংকের ওভারভিউ যেটা বললাম, সবাই নর্মালি জানি যে ব্যাংকে যাই, একটা সেভিংস অ্যাকাউন্ট আমাদের সবারই থাকে। অনেক কিছু এখানে কোয়েশ্চেন আছে, ওকে, সুপার, থ্যাংক ইউ। ওভারভিউ, অ্যাকাউন্ট ওভারভিউ, ডিটারমিনেশন, রিসাইকেল, ওয়েন আই থিঙ্ক ওয়ার গোয়িং। ওকে, ঠিক আছে, আপনাদের সবার যা যা কোয়েশ্চেন অ্যান্ড অল, ঠিক আছে, নিজের কাছে এখন আপাতত রাখুন, এক সেশনটা কিছুটা চলুক, আফটার দ্যাট আমি সবার যা যা কোয়েরিজ থাকবে ডেফিনেটলি আমি রেসপন্স দেওয়ার চেষ্টা করবো, সলভ করার চেষ্টা করবো সেগুলো। ঠিক আছে, তো ব্যাংকে কি হয় যে আমরা ফার্স্ট বলি লেনদেন কি করে হয়, আই মিন ট্রানজেকশন। ট্রানজেকশন হয় তখন যখন আমাদের একটা অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট এরকম হবে। ঠিক আছে, তো সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, হোয়াট এভার, আমরা নর্মালি ক্যাশ, ক্রেডিট অ্যান্ড ডিপোজিট এরকম ভাবেই তো চলে, যেটা আমরা ব্যাংক থেকে উইথড্রল করি আর একটা ব্যাংকে ডিপোজিট করি। ব্যাংকের যে ট্রানজেকশন করি আমরা, সামওয়ান ইজ আস্কিং কোয়েশ্চেন, ওকে, তো আমাদের ক্রেডিট আর ডেবিটের যে ব্যাপারটা, ব্যাংকেরটা জাস্ট অপোজিট হয়েছে। মানে আমরা কাউকে যদি টাকা দিই, সেটা আমাদের কাছে কি হয় যে আমি টাকা থেকে টাকা পাই, রাইট? সেটা ক্রেডিট হয়ে গেল। সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো ব্যাংকের ঠিক ওটা অপোজিট হয়ে যায়। আমরা যখন ব্যাংকে কোনো কিছু টাকা ডিপোজিট করি নিজেদের অ্যাকাউন্টে, তো সেটা কি হয় আমাদের, আমরা করি না, ক্রেডিট করছি ব্যাংকে, বাট আমাদের স্টেটমেন্টে ওটা ডেবিট দেখায়, রাইট? আর যখন আমরা সেটা টাকাটা তুলি, উইথড্রল করি, তখন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়, আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। সেটা আমাদের জন্য জাস্ট উল্টোটা। এটাতে কোনো আন্ডারস্ট্যান্ডিং এ কারো কোনো প্রবলেম আছে বা কিছু আছে ডেবিট ক্রেডিটের ব্যাপারটা? কারো কিছু বল, হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ, তো ডেবিট ক্রেডিটের ব্যাপারটা বোঝা গেছে যে ব্যাংক কিভাবে ট্রানজেকশন হয়? হ্যাঁ, মানে আমরা যেটাকে ক্রেডিট ভাবি সেটা ব্যাংকের ডেবিট, আর যেটা আমরা ডেবিট ভাবি সেটা ব্যাংকের ক্রেডিট। ফাইন, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো এরকম একটু মাঝে মাঝে রেসপন্স করলে ভালো হয়।
ঠিক আছে, এই সেশনটা একটুখানি টকেটিভ হলে বেটার সেই কারণের জন্য। যাই হোক, তো কন্টিনিউ করি। এরপর ব্যাংকের মধ্যে রয়েছে কি কেওয়াইসি গ্রিড অ্যান্ড অ্যাকাউন্টস অ্যান্ড অল, ব্যাংকে স্যার, ট্রানজেকশন করতে গেলে আমাদের। আই হ্যাভ আ কোয়েশ্চেন ইয়েস স্যার। ইয়েস প্লিজ স্যার, আস্ক ইউর কোয়েশ্চেন। বলছিলাম যে আমরা যখন কোনো বই যখন আপডেট করি তখন আমাদের লেখা থাকে ক্রেডিট অ্যান্ড ডেবিট, ওইখানে যে ক্রেডিট লেখা থাকে ওটা কি ব্যাংকে ক্রেডিট না, হয়েছে না আমাদের ওখানে ডেবিট হয়েছে? না ক্লিয়ার করছি, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম এটাতে কোনো অসুবিধা হয়েছে কিনা। আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, লাইক তোমার একটা অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে? তুমি যখন টাকা ডিপোজিট করবে, ঠিক আছে, তুমি তোমার অ্যাকাউন্টে টাকা রাখলে দ্যাট মিন ওটা তোমার ক্রেডিট হলো, ব্যাংক ওখানে ওটার জন্য ক্রেডিট শো করে। দেখবে তুমি যেটা ডিপোজিট করছো, হোয়াট এভার অ্যামাউন্ট, সেটা এনি কাইন্ড এনি ডিপোজিট অ্যামাউন্ট যেটা তুমি ডিপোজিট করবে, স্টেটমেন্টে তোমার ক্রেডিট লেখা থাকবে। দ্যাট মিন ব্যাংককে তুমি ধার দিলে, কেন ব্যাংক তো তোমাকে আবার রিটার্ন করবে। ব্যাংক তো, তুমি ব্যাংকে যখন টাকাটা রাখছো ব্যাংকের কাছে রাখছো, দ্যাট মিন ওই টাকাটা ব্যাংকের কাছে ক্রেডিট রইলো। সেই জন্য স্টেটমেন্টে দেখবে যা ডিপোজিট হয় অল ডিপোজিট ওখানে লেখা থাকে ক্রেডিট। আর তুমি যখন উইথড্রল করছো মানে ব্যাংকের কাছ থেকে নিয়ে নিচ্ছ, মানে ব্যাংকে ঋণমুক্ত করে দিচ্ছ, তখন কি হয় ওটা ডেবিট হয়ে যায়, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়। বোঝা গেছে? নেহা, ইয়েস স্যার, বোঝা গেছে তো? ওকে, তো প্রসিড করি, কন্টিনিউ করছি। ইয়েস স্যার। সেকেন্ড হলো যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের মধ্যে কি হয় অনেক রকমের অ্যাকাউন্ট থাকে আমাদের এখানে ব্যাংকে, যে কোনো ব্যাংকে অনেক রকমের অ্যাকাউন্ট থাকে। সেভিংস থাকে, মেইনলি হয় দু রকমের অ্যাকাউন্ট, সেভিংস অ্যান্ড কারেন্ট, ঠিক আছে? সেভিংস অ্যাকাউন্ট কেন হয়, যেটা আমরা নিজেদের রেগুলার পারপাসের জন্য ইউজ করে থাকি, মানে নিজেদের হোয়াট এভার উই আর আর্নড অ্যান্ড হোয়াট এভার উই আর সেভ, আমরা সেটা একটা সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট করি, সেখান থেকে আমাদের সেভ হয়। সেটাকে হলো সেভিংস অ্যাকাউন্ট, যেটা আমরা বিজনেস পারপাস হিসাবে ইউজ করা হয় না, ঠিক আছে? সেকেন্ড হয় একটা কারেন্ট অ্যাকাউন্ট, যেখানে আমরা বিজনেস পারপাসে লেনদেন করার জন্য যা ট্রানজেকশন করার জন্য ইউজ করে থাকি সেটা হলো কারেন্ট অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টের অনেক টাইপের সেভিংস অ্যাকাউন্ট, নর্মাল সেভিংস অ্যাকাউন্ট হয়, এইচএস সেভিংস অ্যাকাউন্ট হয়, ঠিক আছে? সেভিংস অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো বুঝতে অসুবিধা হয় কোশ্চেন করো, ঠিক আছে? সেভিংস অ্যাকাউন্টের মধ্যে কি হয় মেইনলি হয় আমরা স্যার, যেটা আমরা সেভিংস অ্যাকাউন্ট বুঝি নিজেদের সেভিংস অ্যাকাউন্ট, সেই শুধু সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারেই বলছি। সেভিংস অ্যাকাউন্টে কি হয় একটা সার্টেন রেট অফ ইন্টারেস্ট ব্যাংক পে করে, আমরা যা টাকা রাখি তার উপর ব্যাংক আমাদের একটা ইন্টারেস্ট পে করে, ঠিক আছে? কারেন্ট অ্যাকাউন্ট যেটা থাকে, কারেন্ট অ্যাকাউন্ট মানে হলো যেটার মধ্যে আমরা বিজনেস পারপাসে ইউজ করছি, কারোর কোন কোম্পানি রয়েছে, কোনো বিজনেস রয়েছে, এনি কাইন্ড অফ বিজনেস, এনি জব বা কোনো কিছু হতে পারে, সেটা রিগার্ডিং আমরা কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করি। কারেন্ট অ্যাকাউন্টে কি হয় কোনো রকমের কোনো ইন্টারেস্ট ক্যালকুলেশন বা পার্ট কোনো কিছু থাকে না, ঠিক আছে? সেভিংস অ্যাকাউন্টে কোনো অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমাদের অনেক কিছু দরকার হয়, কেওয়াইসি দরকার হয়। কেওয়াইসি কি হয়, নো ইউর কাস্টমার, মানে ব্যাংক যখন একটা কারোর অ্যাকাউন্ট ওপেন করছে তখন কি হয় ব্যাংকে যার অ্যাকাউন্ট ওপেন করছে তার ব্যাপারে জানতে হয়, তার জন্য তার আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাড্রেস প্রুফ এইসব কিছু ডকুমেন্টেশন লাগে, তো সেটাকে বলা হয় কেওয়াইসি। এবার কেওয়াইসি কি হতে পারে সেলফের জন্য, এক হয় অ্যাড্রেস প্রুফ হিসাবে প্রথমে বলছি, আইডেন্টি প্রুফটা তারপরে এটা বলছি। আইডি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ এই দুটো লাগেই লাগে মেনলি। আইডি প্রুফ আর প্যান কার্ড আইডি প্রুফ হিসাবে নেওয়া হয়। অ্যাড্রেস প্রুফের মধ্যে কি হয়, আধার কার্ড, ভোটার আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক পাসবুক, ইলেকট্রিসিটি বিল, কোনো নারেগা জব, গভর্নমেন্টের জব, কোনো কার্ড বা পাসপোর্ট, এরকম টাইপের অনেক কিছু থাকে যেগুলো আমাদের কেওয়াইসি হিসাবে নেওয়া হয়। ফার্স্টে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করতে গেলে যে কটা সেভিংস অ্যাকাউন্ট হয় সব কটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, মানে একজনের জন্য অ্যাকাউন্ট খোলে, ইন্ডিভিজুয়াল কোনো পার্সনের জন্য খুলবে, সেটা জয়েন্টও হতে পারে আবার সিঙ্গেলও হতে পারে,
দুরকম ভাবে সেভিংস অ্যাকাউন্ট করা হয়, ঠিক আছে? আর বলছি কি, কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কি হয়, যে অ্যাকাউন্ট গুলো খোলে সেটা কোনো কোম্পানির নামে বা কোনো সংস্থার নামে খোলা হয়, যেখানে কি হয় অপারেটেড বাই কোনো ইন্ডিভিজুয়াল পার্সন, বাট ওটা নন ইন্ডিভিজুয়াল এন্টিটি হিসাবে অপারেট হয়। মানে অপারেশনটা হয় কোন ইন্ডিভিজুয়াল এন্টিটি, মানে সেভিংস অ্যাকাউন্টে যেমন কেওয়াইসি লাগে, কারেন্ট অ্যাকাউন্টে ওরকম ভাবে কেওয়াইসি লাগে। কারেন্ট অ্যাকাউন্টে দুটো কেওয়াইসি লাগে, একটা হলো যে অপারেট করছে অ্যাকাউন্টটাকে, মানে ইন্ডিভিজুয়াল যে রয়েছে, আর একটা লাগে, আর একটা হলো কোম্পানি বা কোন ট্রাস্ট বা এইচএফ বা এইসব যে অ্যাকাউন্ট গুলো হয় বিজনেস পারপাসে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হয়, সেই এন্টিটির জন্য একটা অ্যাড্রেস প্রুফ লাগে, ঠিক আছে? সেই অ্যাড্রেস প্রুফ গুলোর মধ্যে কি কি হয়, যদি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে তাহলে কি কারেন্ট অ্যাকাউন্টের জন্য ট্রেড লাইসেন্স চলে, প্রফেশনাল ট্যাক্স আছে, প্রফেশনাল ট্যাক্সও দিতে পারে। সেকেন্ড থার্ড হলো এখন জিএসটি আছে, জিএসটি দিতে পারে। তো এই তিন রকমের জিনিস যেটার মধ্যে চলে। এবার কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কি হয়, আবার অনেক রকমের ডিভাইডেশন আছে, লাইক পার্টনারশিপ কারেন্ট অ্যাকাউন্ট, যেটার মধ্যে দু তিনজন মিলে পার্টনারশিপ হিসাবে, মানে একটা কোম্পানি যখন ওপেন করা হয় সেই কোম্পানির শেয়ার হোল্ডিং থাকে। তো যখন দুজন বা তিনজন বা চারজন হিসাবে যখন আমরা ওই কোম্পানিটাকে রান করাই, তখন কি হয় যে ওটা পার্টনার হিসাবে ডিভাইড হয়ে যায়, অনেকজন মিলে ইনভেস্ট করে সেই কোম্পানিটাকে রান করায়, ঠিক আছে? তো তখন সেটা পার্টনারশিপ হয়ে যায়। যখন ইন্ডিভিজুয়াল আমি নিজেই একটা শপ ওপেন করলাম বা একটা কোনো ব্র্যাঞ্চ হিসাবে একটা কোম্পানি ওপেন করলাম, সেই কোম্পানিটা যখন রান করাবো সেটাকে বলা হয় প্রোপ্রাইটারশিপ, ওটা ইন্ডিভিজুয়াল হয়ে গেল, ঠিক আছে? বোঝা যাচ্ছে আমি যেগুলো জন্য বলছি? আপনি কিছু থাকলে একবার জিজ্ঞেস করতে পারো, কোনো কোয়েশ্চেন আছে? শোনা যাচ্ছে সবকিছু? হ্যাঁ শোনা যাচ্ছে। তো ইন্ডিভিজুয়াল হিসাবে যদি আমি কোনো কোম্পানি বা বিজনেস রান করতে চাই, তখন সেটা হয়ে যায় প্রোপ্রাইটারশিপ, কেউ নোট ডাউন করলে করতে পারো। আর যদি একজনের থেকে বেশি, দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে করা হয়, তখন কোম্পানি দু তিন রকমের কোম্পানি হয়ে যায়। ফার্স্ট হয় পার্টনারশিপ, যেখানে দু তিনজন মিলে শেয়ার হোল্ডিং করে কোম্পানিটাকে রান করে। সেকেন্ড হয় বোর্ড অফ ডিরেক্টরের মিলে, কয়েকজন বোর্ড অফ ডিরেক্টর রয়েছে যারা মিলে একটা কোম্পানি রান করাচ্ছে, সেটা হয়ে যায় তখন প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে কি হয় যে আমাদের কিছু গভর্নমেন্টের নর্মস আছে, যে নর্মসের কিছু সার্কুলেশন আছে, সার্কুলার আছে, সেই সার্কুলারের এগেনস্টে ওদেরকে কোম্পানি রান করাতে হয়। ওটা ডিরেক্টর হিসাবে করে, ওয়ান কাইন্ড অফ, মানে দেখতে গেলে প্রোপ্রাইটারশিপ কোম্পানি, পার্টনারশিপ কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই তিনটের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই। এটা প্রাইভেট লিমিটেড হয়ে গেল, এন্টিটিটা রেজিস্টার্ড হয়ে গেল। প্রোপ্রাইটারশিপে কি হয় যে রেজিস্টার হয়ে ওঠে না, মানে একই নামে অনেকগুলো কোম্পানি পাওয়া যেতে পারে, মানে একটা কলকাতায় পাওয়া যেতে পারে সেম নামে, সেই নামে আবার অন্য কোথাও পাওয়া যেতে পারে। বাট প্রাইভেট লিমিটেড হয়ে গেলে, লিমিটেড যখন হয়ে যাচ্ছে, তখন সেটা আর অন্য কোনো পাওয়া যায় না। এরকম ভাবে আরো এক রকমের অ্যাকাউন্ট হয় যেটাকে বলা হয় এলএলপি অ্যাকাউন্ট। এলএলপি অ্যাকাউন্ট তো ওয়ান কাইন্ড অফ ওই প্রাইভেট লিমিটেড কোম্পানির মতনই অ্যাকাউন্ট হয়। আর একটা অ্যাকাউন্ট হয় ট্রাস্ট হয়, যেটাতে কারেন্ট অ্যাকাউন্টিং হয় মেনলি। যেমন আমরা ট্রাল হলো বা কোনো কিছু ডিজাস্টার হলো, ন্যাচুরাল ডিজাস্টার হলো, যে কারণের জন্য যেখানে আমরা কিছু টাকা পয়সা অনেক সময় হয় না, মানে এনজিও টেনজিও চালানো হয়, তো এরকম টাইপের কিছু ট্রাস্ট হয়, তাদের একটা অ্যাকাউন্ট হয় যেটাকে বলা হয় ট্রাস্ট অ্যাকাউন্ট। তো ভ্যারাইটি অফ অ্যাকাউন্ট মেনলি পাওয়া যায় হলো কারেন্ট অ্যাকাউন্টের সেগমেন্টের মধ্যে। সেভিংস অ্যাকাউন্টের সেগমেন্টের মধ্যে অনলি ইন্ডিভিজুয়াল যত অ্যাকাউন্ট আছে সেইগুলোই শুধু পাওয়া যায়, আদারওয়াইজ আর কিছু হয় না। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে তাহলে কি হলো, প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্ট হয় একটা, যেটার মধ্যে শুধুমাত্র কোম্পানির একটা এন্টিটি প্রুফ লাগে, আই মিন এন্টিটি প্রুফ, তিন রকমের এন্টিটি বললাম, যেটা ফার্স্ট হলো প্রফেশনাল ট্যাক্স, ট্রেড লাইসেন্স, যেখানকার যেখানে বিজনেস করছে তার একটা ট্রেড লাইসেন্স লাগে, আর জিএসটি আছে, জিএসটিও দেওয়া যেতে পারে। তো এই জিনিস তিনটের মধ্যে কোনো একটা জিনিস লাগে। এবার ব্যাংকের হিসাবে কোথাও একটা আইডেন্টিটি প্রুফ দিয়েও চলে যায়, কোম্পানির এন্টিটি প্রুফ দিয়েও চলে, কোথাও তিন চারটে বা দুটো ওয়ান মোর এরকম ভাবে চলে। তো
এটা হলো প্রপ্রাইটারশিপ। পার্টনারশিপে কি হয়, পার্টনারশিপে সেম এন্টিটি প্রুফ হয়, বাট পার্টনারশিপে একটা প্যান কার্ডও হয়, মানে পার্টনারশিপ কোম্পানি একটা প্যান কার্ড হয়, তো সেই প্যান কার্ডটা ম্যান্ডেটরি পার্টনারশিপ কোম্পানির জন্য। প্রাইভেট কোম্পানির জন্য প্রাইভেট কোম্পানির একটা প্যান কার্ড হয়, যে প্যান কার্ডটা ম্যান্ডেটরি ফর প্রাইভেট লিমিটেড অ্যাকাউন্ট রান করার জন্য। তার সাথে ডিরেক্টর মানে ইন্ডিভিজুয়াল যা কেওয়াইসি থাকে সেগুলো লাগবে। থার্ড এলএলপি আছে, এলএলপিও সেম পার্টনারশিপ কোম্পানির মতন, ওটার মতো পার্টনার যারা থাকে এলএলপি কোম্পানি তাদের ডিটেলস লাগে। ফোর্থ হলো ওটার মধ্যে থাকে ট্রাস্ট অ্যাকাউন্ট। ট্রাস্ট অ্যাকাউন্ট কিভাবে রান বাই অনেকজন বুঝতে পারে, এইগুলোতে যেমন তিনটে থাকে, পাঁচটা দশটা এরকম কিছু জন মিলে রান করায় কোম্পানি গুলোকে। বাট ট্রাস্ট অ্যাকাউন্ট রান 10 জনও হতে পারে, 40 জনও হতে পারে, 50 জনও হতে পারে, তার থেকে বেশিও হতে পারে, ঠিক আছে। কারো কোথাও কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে বলতে পারো। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিনটার মধ্যে যেটা দেখতে হচ্ছে এটা একটা হলো সেভিংস অ্যাকাউন্টের ফর্ম, ঠিক আছে। একটু জুম করে দেখালে স্টুডেন্টরা বুঝতে পারবে, একটু জুম করে দিবে। আচ্ছা ওকে, দেখা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এখানে কি হয়, ফার্স্ট অফ অল যার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, ঠিক আছে, এখানে নিউ লেখা আছে, ফার্স্ট অফ অল তার নাম লিখতে হয়, ঠিক আছে। যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড সেগুলোতে না একটু জুম করে দেখাচ্ছি, সেগুলোতে দেখবে স্টার মার্ক করা আছে, এগুলো তো ম্যান্ডেটরি, মানে এখানে এগুলো ফিল আপ করতেই হবে, যেগুলো ম্যান্ডেট একদম। তো একটা কেওয়াইসির মধ্যেই পড়ছে, একটা ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যাকাউন্ট যদি কাউকে ওপেন করতে হয় তাহলে কি কি মেনলি দরকার আছে। তো উপরের পার্টটা ছেড়ে দিচ্ছি, এই পার্টটা উপরের পার্টটা শুধুমাত্র ব্যাংকিং যারা রয়েছে তাদের জন্য লাগে, তো সেই কারণের জন্য এটা ছেড়ে দিচ্ছি। এখান থেকে দেখি তো নেম হলো এখানে ফার্স্ট নেম, কাস্টমারের যার নাম, যে অ্যাকাউন্ট ওপেন করতে চলেছে তার নামটা পুরোটা, সেটা একটা লাগে ম্যান্ডেটরি। সেকেন্ড হলো মাদার্স মেডেন নেম, মাদার্স মেডেন নেম মানে মায়ের বিয়ের আগের নাম, ঠিক আছে, সেই নামটা হলো ম্যান্ডেটরি। এখানে মাদার্স মেডেন নেম আছে, মেডেন নেম নট ম্যান্ডেটরি ফর এনি ওয়ান, যে অ্যাকাউন্ট করছে তার একটা ডেট অফ বার্থ লাগে, ডেট অফ বার্থটা ম্যান্ডেটরি যে দিতেই হবে। যদি ফিমেল হয়, ঠিক আছে, তো তাহলে স্পাউস নেম ম্যান্ডেটরি, আই মিন নট ম্যান্ডেটরি বাট দিতেও পারে, ফাদার্স নেম অর মাদার্স স্পাউস নেম, হাজবেন্ডের নাম দিতে পারে অথবা বাবার নামও দিতে পারে যদি নর্মাল হয়। আর এখানে মাদার্স মেডেন নেমে লেখা আছে যে প্রি ম্যারেজ নেম, মায়ের আগে টাইটেলটা কি ছিল, এখন যদি ভট্টাচার্য হয় আগে যদি মুখার্জি ছিল তাহলে মায়ের নাম এ মুখার্জি, হোয়াট এভার, এরকম ভাবে একটা এক্সাম্পল দিলাম। সেকেন্ড হলো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, সে ফরেনে থাকে অথবা ইন্ডিয়াতে থাকে, তো সেই রেসিডেন্সিয়াল প্রুফ দেখে সেটা হিসাবে টিক করতে হয়।
থার্ড হলো রিলিজিয়ন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ বা অন্য আদার্স কোনো কিছুর মধ্যে আছে, তো সেটার মধ্যে পড়ে। ক্যাটাগরির মধ্যে সে জেনারেল আছে, ওবিসি আছে, এসটি এসসি, এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে সেগুলো একটা ওভারঅল আমরা কি করি জিজ্ঞেস করে নিই, এরকম ভাবে যে তার এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে। বাট এগুলো ম্যান্ডেটারি, যেগুলো অ্যাস্ট্রিক্স দেওয়া আছে সেগুলো সবকটা ম্যান্ডেটারি। দেন জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, সে সিঙ্গেল, ম্যারিড বা আদার্স এর মধ্যে লাইক ডিভোর্সি অর উইডো, সেটা হলে এখানে আদার্স এ টিক করে দেন করতে হয়। অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল ইনকাম রয়েছে, সে যদি স্টুডেন্ট হয় তাহলে তার তো কোনো অ্যানুয়াল ইনকাম থাকতে পারে না, আর যদি স্টুডেন্ট না হয় দেন তার জন্য স্যার যেরকম আছে অ্যানুয়াল ইনকাম সেটা দিতে হয়। এখন অনেক ব্যাংক কি করছে যে ফেসবুক আইডি আর টুইটার আইডি যদি থাকে তারা অপশনাল হিসাবে দিতে পারে। অকুপেশন সার্ভিসেস মধ্যে এখানে আমি যেটা বলছিলাম, যেমন স্টুডেন্ট যদি রয়েছে তাহলে সেখানে স্টুডেন্ট দিতে পারে, যারা হাউস ওয়াইফ হয় তারা হাউস ওয়াইফ, যারা রিটায়ার হয় রিটায়ার্ড, যারা কোনো কিছু করছে না মানে আই মিন কোনো জব করছে না বা স্টুডেন্টও নয় তারা নট ক্যাটাগরাইজও করতে পারে। তো সব রকম অপশন রয়েছে। সার্ভিস যদি প্রাইভেট সেক্টরে করে বা পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, সেটা ঠিক করার অপশন রয়েছে। এবার অ্যাড্রেস এর মধ্যে দু তিন রকমের জিনিস রয়েছে। ফার্স্ট হলো যে পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা তার অনেকে হয় না যে কোথা থেকে এসেছে, অরিজিন বিলং ফ্রম আদার কোনো স্টেট হতে পারে বা আদার কোনো লোকেশন হতে পারে, সে এখন অন্য কোথাও রয়েছে জব পারপাসে বা স্টুডেন্ট হিসাবে পড়তে এসেছে, কোনো কিছু হতে পারে। তো ফার্স্ট পার্মানেন্ট অ্যাড্রেস হয় যেটা তার আইডি প্রুফে, এনি অ্যাড্রেস প্রুফ রয়েছে সেখানে রয়েছে। সেকেন্ড হলো সেটার মধ্যে কি কি হয়, যেমন ফার্স্ট লাইন তার অ্যাড্রেস এর অল ডিটেলস এন্ড অল, ল্যান্ডমার্ক থাকলে ল্যান্ডমার্ক দেওয়া যেতে পারে, সিটি, স্টেট, পিনকোড, এই তিনটে জিনিস হলো অ্যাড্রেস এর মধ্যে ম্যান্ডেটরি, যেটা দিতেই হবে। এবার অ্যাড্রেস এর মধ্যে কি রকম হয়, একটা যেরকম বলছিলাম যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেম হতে পারে, যে একই জায়গায় থাকে হতে পারে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আলাদা হয়, তাহলে এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ঠিক করতে হবে। অফিস অ্যাড্রেসও অনেকে হয় যারা অফিসে জব করে, লাইক যে কোনো কোম্পানিতে, কোনো আইটি সেক্টরে হতে পারে, কোনো ফার্মিং সেক্টরে হতে পারে, কোনো ফার্মাসিতে হতে পারে, কোনো হসপিটালিটি হতে পারে, ব্যাংকিং সেক্টরে হতে পারে, যখন তাদের অ্যাকাউন্ট খোলা হয় তখন তারা অফিস অ্যাড্রেস হিসাবেও দিতে পারে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয় তাহলে এটা দিতে হবে। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ এগুলো? এরপরে কি হয়, ম্যান্ডেটরি কিছু জিনিস রয়েছে যেটার মধ্যে কি হয়, প্রেফারড মোবাইল নাম্বার। আচ্ছা, আর একটা জিনিস হলো অ্যাড্রেস প্রুফ যদি কারোর পার্মানেন্ট অ্যাড্রেসের থেকে রেসিডেন্সিয়াল যেখানে থাকে সেই অ্যাড্রেস যদি আলাদা হয় তার জন্য তাকে কিন্তু প্রুফ দিতে হয়। ঠিক আছে, যদি কোনো একটা ক্লায়েন্ট রয়েছে যার যে থাকে কলকাতাতে বাট তার অ্যাকচুয়াল অরিজিন বাড়ি হলো বর্ধমান, ঠিক আছে, ফর এক্সাম্পল মানে, তো সে যদি পার্মানেন্ট অ্যাড্রেসে বর্ধমান লেখে, তাকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি সে যে রেসিডেন্সে থাকে মানে কারেন্ট লোকেশন সেই অ্যাড্রেসে যদি দিতে চায় তাহলে তাকে কোনো না কোনো একটা প্রুফ দিতে হবে, আদারওয়াইজ নট অ্যাকসেপ্টেবল। আদারওয়াইজ কি হবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে রেসিডেন্স অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কি কি বলছি? এরপরে কি হয় যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে একটা মোবাইল নাম্বার দিতেই হয়, ম্যান্ডেটরি যেটা রয়েছে সেটা হলো মোবাইল নাম্বার দিতেই হয়। মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস এই দুটো কিসের জন্য লাগে, যে এনি কাইন্ড অফ অ্যালার্ট অর সাবস্ক্রিপশন বা কোনো কিছু হলো যাতে কাস্টমারের কাছে, ক্লায়েন্টের কাছে কি হয়, যাতে SMS অ্যালার্ট হিসাবে কোনো কিছু যায় বা ইমেল অ্যালার্ট হিসাবে কোনো কিছু যায়, যে ব্যাংকে টাকা জমা পড়লো তার একটা অ্যালার্ট আসে আর টাকা উইথড্রল হলো তারও একটা অ্যালার্ট আসে। তো এই অ্যালার্ট গুলো যাতে পৌঁছায় তার কারণের জন্য বা কোনো কিছুর জন্য যদি কোনো ফ্রড হলো বা কোনো কিছু হলো ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে তার জন্য এখানে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি। এবার করেসপন্ডেন্স অ্যাড্রেস প্রেফার্ড কি হয়, করেসপন্ডেন্স অ্যাড্রেস মানে হলো আমি একটা অ্যাকাউন্ট ওপেন করার পরে আমাকে কি কি দেয়, লাইক চেকবুক দেয়, একটা ডেবিট কার্ড দেয়,
ইন্টারনেট ব্যাংকিং ইউজ করার জন্য একটা পিন দেয় যদি আমি নেই, তারপরে ফোন ব্যাংকিং থাকে সার্ভিসেস তার জন্য থাকে, বা কোনো লেটার বা কোনো স্টেটমেন্ট, এইগুলো কোথায় যাবে? থ্রু কোরিয়ার যখন যায় তো সেটার জন্য একটা করেসপন্ডেন্স অ্যাড্রেস লাগে, তো সেটা প্রেফার করে কাস্টমার, যে আমার ক্লায়েন্টই প্রেফার করে যে আমার পারমানেন্ট অ্যাড্রেসে যাবে, অফিসিয়াল অ্যাড্রেসে যাবে, রেসিডেন্ট অ্যাড্রেসে যাবে, আর কোথায় যাবে সেটা এখানে একটা প্রেফার করার জায়গা রয়েছে, সেই জন্য এখানে লেখা আছে প্রেফার করেসপন্ডেন্স অ্যাড্রেস, জাস্ট ইমেল প্রেফার ইমেল আইডি নিচে লেখা আছে, ঠিক আছে। এরপরে কিন্তু ফটকা ডিক্লারেশন থাকে, যেটা ম্যান্ডেটরি হয় ফর অল কাস্টমার্স, মানে অল ব্যাংকের জন্য। তার সিটিজেনশিপ কোথায়, ইন্ডিয়ার আছে না অন্য কোনো কান্ট্রি আছে, বার্থ লোকেশন কোথায়, আউট অফ কান্ট্রি অর ইন্ডিয়া, সেটা, এগুলো কিছু নর্মস থাকে যেগুলোকে ঠিক করতেই হয়, অল ব্যাংকের মধ্যেই থাকে। তারপরে কি হয়, সেকেন্ড পেজে যাচ্ছি, এটার মধ্যে অ্যালার্ট সাবস্ক্রিপশন। এবার কি হয়, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, আমি চাই যে ডেলি আমাকে অ্যালার্ট দিচ্ছে আমার অ্যাকাউন্টে এত টাকা ব্যালেন্স রয়েছে সেটা জানার জন্য, তো সেটার জন্য ডেলি সাবস্ক্রিপশন আছে। একটা হয় এই ডেলি অ্যালার্ট এসএমএস এর থ্রুও পাওয়া যেতে পারে আর ইমেল এর থ্রুও পাওয়া যেতে পারে, এটা হলো ডেলি। আর একটা রকমের হয় যেটার মধ্যে পাওয়া যায় আপনার উইকলি ব্যালেন্স হিসাবে পাওয়া যায়, ঠিক আছে। এবার যেটা বলছিলাম যে রিকোয়েস্ট হয় আমি ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড এগুলো নেবো, তা সেগুলো আসবে কি করে, সেই কারণের জন্য এগুলো ঠিক করার জায়গা থাকে। একটা ফটো হয়, এখানে একটা সাইন করার জায়গা থাকে যেটার মধ্যে সাইন করতে হয় কাস্টমারকে। ডকুমেন্টেশনের জন্য যেটা বলছিলাম যে যেমন কি কি ডকুমেন্টেশন মেইনলি লাগে, একটা ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যাকাউন্ট যদি আমি ওপেন করতে চাই কি কি লাগতে পারে, কোনগুলো ভ্যালিড হয়, ফার্স্ট হলো পাসপোর্ট, পাসপোর্ট দিলে পাসপোর্টের এক্সপায়ারি ডেট কবে আছে, ভ্যালিড পাসপোর্ট দরকার, সেটা আইডি প্রুফ অ্যান্ড অ্যাড্রেস প্রুফ দুটো হিসাবেই আমরা অ্যাকসেপ্ট করতে পারি, ব্যাংক অ্যাকসেপ্ট করে। ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ডও অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস অ্যান্ড আইডি প্রুফ দুটোর জন্যই অ্যাকসেপ্টেবল। প্যান কার্ড যেটা আছে, তিন নম্বর, প্যান কার্ডের অনলি আইডি প্রুফ হিসাবেই অ্যাকসেপ্টেবল হয়। ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটাও আইডি প্রুফ অ্যান্ড অ্যাড্রেস প্রুফ দুটোর জন্যই লাগে। আধার কার্ডও সেম, আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ দুটোর জন্যই লাগে। এনি আদার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইস্যু করা যদি কোনো ডকুমেন্টস হয় তো সেই ডকুমেন্টসও অ্যাকসেপ্টেবল হয়, সেটা আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ দুটো হিসাবেই হয়। বাট এক্সেপশনাল কেসে সেটা যদি আইডি প্রুফ হিসাবে থাকে দেন আইডি প্রুফ, আদারওয়াইজ অনলি অ্যাড্রেস প্রুফ হিসাবে। এরপরে কি হয় যে গভর্নমেন্ট থেকে অনেক কিছু ফটোগ্রাফ ইস্যু, অনেক আইডি কার্ড থাকে, জব কার্ড থাকে, যেগুলো অনলি আইডি কার্ড হিসাবেই অ্যাকসেপ্টেবল হয়, তো সেইগুলোও আছে এখানে। আদার্স মধ্যে কি কি হয়, যেমন ইউটিলিটি বিল, যে কোনো ইলেকট্রিসিটি বিল বা ফোন বিল, অনেক কিছু হয় যেসব ইউটিলিটি পেমেন্ট আমরা করে থাকি, সেগুলো অনলি অ্যাড্রেস প্রুফ হিসাবে অ্যাকসেপ্টেবল হয়। সেগুলোর মধ্যে কি কি আছে, ইউটিলিটি বিল আছে, প্রপার্টি অর মিউনিসিপ্যালিটি ট্যাক্স যেটা পেমেন্ট করা হয় প্রপার্টির এগেনস্টে, বাড়ি বা বিজনেস এরিয়া সেটার জন্য, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, কন্টিনিউ করছি। দেন আর আছে পেনশন, ফ্যামিলি পেনশন, এইসব কিছু একটা আইডি কার্ড হয় সেটা দিতে পারে। লেটার আছে এমপ্লয়মেন্টের, এমপ্লয়মেন্টের যেটা লেটার হয় সেটা দিতে পারে। গভর্নমেন্টের কিছু কিছু আরো অনেক কিছু ডকুমেন্টস হয় যেগুলো অ্যাকসেপ্টেবল হয় অনলি শুধুমাত্র অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে। এই অ্যাড্রেস প্রুফ গুলো হয়ে যাওয়ার পরে এরপরে দেখাচ্ছি, সেটা হলো এই পেজটা যেটা ওপেন করা হয়েছে, এটা হয় কারেন্ট অ্যাকাউন্টের জন্য। আগের যে পেজ দুটো দেখানো হলো এটা মাত্র শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের জন্য, এরপরে যে পেজটা দেখাচ্ছি এটা নর্মালি এইসব ফর্ম গুলো হয় কারেন্ট অ্যাকাউন্টের জন্য। তো কারেন্ট অ্যাকাউন্টের জন্য অনেক রকমের কারেন্ট অ্যাকাউন্ট হয়, ওভারড্রাফট হয়, ফিক্সড ডিপোজিট কারেন্ট অ্যাকাউন্ট হয়, মানে ফিক্সড ডিপোজিট কারেন্ট অ্যাকাউন্ট ইন দ্যাট সেন্স কি হয়, এটা ওয়ান কাইন্ড অফ ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট হয়, পরে বলছি। তো মেইনলি আমরা এখানে ফোকাস করছি কারেন্ট অ্যাকাউন্টের উপর, ঠিক আছে। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কি কি হয় মেইনলি লাগে, এন্টিটি নেম লাগে, এন্টিটি নেমের মধ্যে কোম্পানির যা নাম সেটা লাগে,
যদি প্রপ্রাইটারশিপ অ্যাকাউন্ট হয় তাহলে প্রপ্রাইটার মানে যে কোম্পানিটাকে রান করছে, অর্গানাইজেশনটাকে রান করছে, তার প্যান কার্ড দিতে হবে, ম্যান্ডেটরি। যদি পার্টনারশিপ হয়, প্রপ্রাইটারশিপ হয়, ট্রাস্ট অ্যাকাউন্ট হয়, দেন তাদের সেই কোম্পানির এন্টিটির প্যান কার্ড একটা হয়, সেই প্যান কার্ড দিতে হবে, এটা ম্যান্ডেটরি। ডেট অফ ইনকর্পোরেশন মানে কবে কোম্পানিটা স্টার্ট হয়েছে সেই ডেটটা লাগে। তারপরে কি লাগে, জিএসটি নাম্বার যদি থাকে, নাকি অনেক কোম্পানি হয় যে কোম্পানি গুলো জিএসটি নাম্বার লাগে না, তো তাদের জিএসটি অ্যাস্টিক দেওয়া নেই, তো জিএসটি নাম্বার যদি থাকে জিএসটি দেওয়া যেতে পারে। এবার কনস্টিটিউশন, আমি যেটা বলছিলাম যে কত রকমের কোম্পানি হয়, মানে কত রকমের কারেন্ট অ্যাকাউন্ট হয়, অ্যাসোসিয়েশন পার্সন যেটা আছে সেটা হয়, কোঅপারেটিভ সোসাইটি। হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে সবাই? হ্যাঁ, ওকে ওকে শোনা যাচ্ছে। তো কোঅপারেটিভ সোসাইটি, ক্লাব, ঠিক আছে, ডোমেস্টিক প্রাইভেট ব্যাংক, এডুকেশনাল ইনস্টিটিউট, ডোমেস্টিক ন্যাশনালাইজড ব্যাংক, ডোমেস্টিক কোঅপারেটিভ ব্যাংক, ফরেন ব্যাংক, গভর্নমেন্ট কিছু কোম্পানিস হয়, আই মিন গভর্নমেন্টের কিছু এন্টিটি হয় সেগুলো, এইচএফ যেটা অ্যাকাউন্ট হয় সেই অ্যাকাউন্টেড আছে, ইনস্যুরেন্স কোনো কোম্পানি হলো সেটা হতে পারে, পার্টনারশিপ যদি কোম্পানি হয় সেই কোম্পানি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, চ্যারিটেবল ট্রাস্ট সেগুলো হতে পারে, এনবিএফসি কিছু কোম্পানি আছে সেটা প্রাইভেট লিমিটেড হোক বা পাবলিক লিমিটেড হোক সেরকম আছে, মিউচুয়াল ফান্ড আছে, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ অ্যাকাউন্ট, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, রিলিজিয়াস অর্গানাইজেশন, রিলিজিয়াস রুলার ব্যাংক, সোল প্রোপ্রাইটারশিপ কোম্পানি, শেয়ার অ্যান্ড স্টক ব্রোকারেজ কোম্পানি, তো ট্রাস্ট আছে, তো এত ধরনের কনস্টিটিউশন মানে এত টাইপ অফ কারেন্ট অ্যাকাউন্ট অ্যাভেলেবল আছে, যে যাদের এই এই সব বিজনেস খুলতে গেলে তাদেরকে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। যদি একটা ক্লাব ওপেন করলো তো ক্লাবেরও অ্যাকাউন্ট হয়, তো সেই জন্য এখানে ক্লাব আছে। যদি কোনো একটা প্রাইভেট ট্রাস্ট হয়, কোনো একটা সংস্থা, মন্দির, মসজিদ, হোয়াটএভার, তাদের যদি অ্যাকাউন্ট খুলতে যায় তার জন্য ট্রাস্ট লাগে, রিলিজিয়াস ট্রাস্ট হিসাবেও করতে, অর্গানাইজেশন হিসাবেও করতে পারে সেরকম। এরপরে কি হয়, নেচার অফ বিজনেস, কিরকম টাইপের তারা বিজনেস করে থাকে, কমন এজেন্ট মানে যারা কোনো কিছু লেনদেন করে তার এগেনস্টে তারা একটা সার্টেন পার্সেন্টেজ হিসাবে আর্ন করে, সেরকম হলো কমন এজেন্ট। রিটেলার মানে হলো এই যে আমরা যারা নর্মাল গ্রসারি শপ বা ছোট মোটো যত শপস আছে, এরা হলো রিটেলার, যারা মানে খুচরো বিক্রি করে, যারা যেসব সংস্থা, যেসব কোম্পানি বা এন্টিটি, তারা হলো রিটেলার। হোলসেলার মার্কেট কি হলো, যেখান থেকে একসাথে অনেক অনেক জিনিসপত্র বিক্রি হয়, মানে ট্রাকের ট্রাক যেতে পারে, বস্তার বস্তা যায়, কার্টুনের কার্টুন যায়, এরকম ভাবে যারা বিক্রি করে একসাথে অনেকগুলো মাল, আমরা যেখান থেকে দেখি যে মানে রিটেলার মেনলি যেখান থেকে পারচেজ করে তাদেরকে বলা হয় হোলসেলার। এগ্রিকালচার কিছু আছে সেরকম টাইপের তারা বিজনেস করে কিনা, ম্যানুফ্যাকচারাল বিজনেস মানে কিছু এনিথিং ম্যানুফ্যাকচার করতে পারে, টেবিল ফ্যান, প্লাস্টিক, গ্লাস, মগ অ্যান্ড হোয়াট এভার, এক্স ওয়াই জেড কিছুই হতে পারে ম্যানুফ্যাকচার কোম্পানি। সার্ভিসেস এর মধ্যে কি হচ্ছে যে কোনো সার্ভিস প্রোভাইড করছে, সেটা লাইক কোনো সার্ভিস সেন্টারও হতে পারে বা অনেক কিছু সার্ভিস হতে পারে যে সার্ভিসগুলো প্রোভাইড করে যারা, তারা সার্ভিস প্রোভাইডার, ওলা, উবের, ট্যাক্সি, এগুলো সার্ভিস প্রোভাইডারের মধ্যে পড়ে। ম্যানুফ্যাকচার, ইম্পোর্ট, এক্সপোর্ট, ম্যানুফ্যাকচার করে আর ইম্পোর্ট বা এক্সপোর্ট করে সেরকম কোম্পানি, যেমন জুট আছে কিছু হয় জিনিস, যেমন ইন্ডিয়াতে খুব ভালো জুট হয় যেগুলো ইম্পোর্ট এক্সপোর্ট হয়, তারা অনেকে আছে যারা ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার করে। রাইস, রাইস ইন্ডিয়া থেকে যখন অনেক কিছু রাইস ইম্পোর্ট মানে এক্সপোর্ট মেনলি হয়, ইম্পোর্ট খুব কম হয়, অনেক জিনিস হয় যেগুলো চায়না থেকে অনেক জিনিস আসে, যেমন আসতো, এখনো এখন তো অনেক কিছু রয়েছে যে কারণের জন্য স্টপ আছে, তো ইম্পোর্ট এক্সপোর্ট যারা ম্যানুফ্যাকচার হয় তাদের মধ্যে থেকে হয়। সার্ভিসের প্রোভাইডারের মধ্যেও ইম্পোর্ট এক্সপোর্ট রয়েছে, তো সেই জিনিসগুলো লাগে। এরপরে হয় যে তাদের রেজিস্টার অ্যাড্রেস, ঠিক আছে, এন্টিটি প্রুফ, মানে এন্টিটি প্রুফ হিসাবে তাদের জিএসটি হোক, ট্রেড লাইসেন্স হোক, পার্টনারশিপ ডিড হোক, বা প্রাইভেট লিমিটেড কোম্পানির কোনো এমসিএ গভর্নমেন্ট থেকে পাওয়া রেজিস্টার্ড যাই অ্যাড্রেস থাকে না কেন, সেটা রেজিস্টার অ্যাড্রেস প্রুফের মধ্যে দিতে হয়।
এবার কোম্পানির রেজিস্টার অ্যাড্রেস আলাদা হতে পারে, হেড অফিসও আলাদা হতে পারে। যে মেন অফিস হলো কলকাতাতে, সাব ব্রাঞ্চ খুলে রেখেছে আসানসোলে দুর্গাপুরে, তো সেরকম ভাবে রেজিস্টার অফিস দুর্গাপুর হলো আর হেড অফিস এখানকার হতে পারে, সেই জন্য এখানে আলাদা আলাদা হিসাবে। মেইলিং অ্যাড্রেস হলো সেম ডকুমেন্ট, যদি কোনো কিছু হয় লাইক স্টেটমেন্ট, ডেবিট কার্ড, পাসওয়ার্ড, এনিথিং, কোনো কিছু যদি মেল করা হয় এনি লেটার অ্যাকাউন্ট রিলেটেড, সেগুলো কোথায় যাবে সেটা হেড অফিসে যাবে, রেজিস্টার অফিসে যাবে, কোথায় যাবে সেটার জন্য এটা এই অ্যাড্রেস প্রুফটা লাগে। এরপরে আছে হলো নমিনেশন। নমিনেশন হলো যে কোনো অ্যাকাউন্টের জন্য, এটা নট ম্যান্ডেটরি, অনেকে ম্যান্ডেটরি অনেকে দেয় অনেকে দেয় না, সেই জন্য ইয়েস নো দুটো অপশনই আছে। নমিনেশন হলো যে একটা অ্যাকাউন্ট যে রান করছে, ইন্ডিভিজুয়াল হোক বা এন্টিটির জন্য রান করছে কোনো কোম্পানি, ইন কেস যে রান করছে প্রেজেন্টলি তার যদি কিছু হয়ে যায় দেন অ্যাকাউন্টটাকে কে হ্যান্ডেল করবে বা সেই অ্যাকাউন্টটা ফার্দার ডিসিশন কে নেবে তার অবর্তমানে, সেটা দেখে নমিনেশন। তো আমার একটা অ্যাকাউন্ট থাকতে পারে, আমার যদি ইন কেস কোনো কিছু হয়ে যায় এনি কাইন্ড অফ ডেথ অনলি, দেন নমিনি সেই অ্যাকাউন্টটা নেক্সট ফার্দার লাইবিলিটি যা আছে সবকিছু নমিনিকে দেওয়া হবে। আর নমিনি দু রকমের হয়, অনেক দুজন হতে পারে, তিনজন হতে পারে, ফার্স্ট এটা তাহলে সেটা শেয়ার হোল্ডিং হতে পারে, আমি আমার অ্যাকাউন্টে আমার মা বাবা ছেলে বউ সবাইকে রাখতে পারি, যেটা হিসাবে রাখ যাকে যাকে যেরকম ভাবে পার্সেন্টেজ পাই তার তার নাম এখানে মেনশন করতে হয়। আর যদি নমিনি মাইনার হয়, 18 ইয়ার্স এর নিচে হয়, তাহলে তাকে একটা আন্ডার গার্জিয়ান অ্যাপয়েন্টি হিসাবে একটা সার্টেন টাইম অবধি, মানে যতদিন পর্যন্ত 18 বছর না হচ্ছে মাইনার, ততদিন মাইনার টু অ্যাডাল্ট না হচ্ছে ততদিন পর্যন্ত অ্যাপয়েন্টি তার গার্জেন হিসাবে অ্যাকাউন্টটাকে নমিনি হিসাবে অ্যাপ্লিকেবল থাকে। ঠিক আছে, কাস্টমারের সিগনেচার, ক্লায়েন্টের সিগনেচার লাগে এখানে। ফার্স্ট হোল্ডার একটা অ্যাকাউন্ট যদি 4 জন মিলে খুলছে বা 5 জন মিলে খুলছে বা 1 জন খুলছে 2 জন খুলছে, তো সেরকম ভাবে ফার্স্ট হোল্ডার, সেকেন্ড হোল্ডার, থার্ড হোল্ডার, ফোর্থ হোল্ডার এরকম ভাবে আছে যেখানে কাস্টমারের সিগনেচার এন্ড অল লাগে। ঠিক আছে, কেওয়াইসি গ্রিডটা বোঝা গেল, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ প্লিজ। স্যার বলছিলাম যে আপনি যে বললেন না যে ওই যে ফোনের ব্যাপারটা আর ইমেল আইডি গুলো, ওগুলো যে একটা কোন সার্ভার থেকে যাও, ওই সিকিউর সার্ভার কি প্রত্যেকটা ব্যাংকেরই হয়? একবার রিপিট করবে। যে আপনি বললেন যে ফোন নাম্বার দিতে হয় এবং ইমেল আইডি দিতে হয় যাতে কোনো কখনো যদি কোনো ফ্রড বা কোনো রকম হিউজ অ্যামাউন্টের ট্রানজ্যাকশন হয় সেটার ইনফরমেশন গুলো যায় ইউজার অ্যাকাউন্টেন্টের কাছে, তো সেটা কি তখন ওই অ্যাকাউন্টেন্টের কাছে না, অ্যাকাউন্ট হোল্ডারের কাছে যদি সেই সিকিউর সার্ভার কি অ্যাকাউন্ট সব ব্যাংকেই থাকে? আচ্ছা, তোমার একটা অ্যাকাউন্ট রয়েছে, তোমার অ্যাকাউন্টে এবার তুমি টাকা ডিপোজিট করলে একটা, তো তার একটা ইন্টিমেশন, এবার দেখো তুমি ক্যাশ না ডিপোজিট করলে তোমার অ্যাকাউন্টে আমি গিয়ে মনে করো 10 লাখ টাকা ডিপোজিট করে দিলাম, তাই হিউজ ট্রানজেকশন, সেভিংস অ্যাকাউন্টে এত ট্রানজেকশন, ক্যাশ ডিপোজিট কোথা থেকে হলো বা কেন হলো, এটার জন্য অনেক সময় তোমার কাছে যদি অ্যালার্ট না আসে তুমি তো জানতে পারবে না তোমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, সেই জন্য অ্যালার্ট সাবস্ক্রিপশন দেওয়ার জন্য মোবাইল নাম্বার বা ইমেল আইডি ম্যান্ডেটরি, এটা যদি না হয় তাহলে কাস্টমারের সঙ্গে কন্ট্যাক্ট করবে কি করে, তাই না? ভুল করেও কেউ অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারে বা কেউ এমনি ডিপোজিট করে দিলে যেটা তুমি জানতে পারলে না, এনি কাইন্ড এনিথিং, বুঝা গেছে? তো ব্যাংকিং ওভারভিউ হলো যে ব্যাংক হলো একটা ফিনান্সিয়াল সেক্টর যেখানে আমরা ট্রানজেকশন করে থাকি, শুধুমাত্র আমাদের মানি রিলেটেড হোয়াট এভার রয়েছে সেটার রিগার্ডিং। সেকেন্ড হলো ব্যাংক যদি অপারেট করতে হয় তার জন্য আমাদের যে কোনো একটা অ্যাকাউন্ট, যে ধরনের হোক একটা অ্যাকাউন্টের দরকার হয়, সেটা সেভিংস হোক, কারেন্ট হোক, যাই হোক, ট্রাস্ট হোক, এইচএফ হোক, আমাদের একটা অ্যাকাউন্টের দরকার হয়, মেনলি সেভিং আর কারেন্ট, সেই জন্য বলা হয় যে চালু খাতা বচত খাতা বলে। ঠিক আছে, বাংলা সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ ওকে, কেউ যদি হিন্দিতে থাকো তাহলে বলতে পারো। তো
এবার সেভিংস অ্যাকাউন্ট হলো, কারেন্ট অ্যাকাউন্ট হলো। সেভিংস এর মধ্যে বলে দিলাম যে ইন্ডিভিজুয়াল অনলি সেভিংস অ্যাকাউন্ট রান করতে পারে, আর কারেন্ট অ্যাকাউন্ট যদি হয় সেটা একজন বা দুজন, তিনজন, চারজন, পাঁচজন মিলে রান করা যেতে পারে, টাইপ হিসাবে হবে। এরপরে হয় যে ডিজিটাল ব্যাংকিং, এভরি ব্যাংক এখন ডিজিটাল ব্যাংকিং এর উপর খুব নজর দিচ্ছে। ডিজিটাল ব্যাংকিং মানে মোবাইল অ্যাপ ব্যাংকিং ব্যাংকিং করে। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছিলাম যে আমরা একটা অপশন দেখলাম সেভিংস অ্যাকাউন্টে, যে ফোন আমরা ফোন ব্যাংকিং, নেট ব্যাংকিং বা ডেবিট দুটোই, তিনটে অপশন আছে। আমরা কি একসাথে তিনটে চুজ করতে পারি না যে কোনো একটাই চুজ করে দেয়? না না, তিনটে চুজ করা যেতে পারে। ওকে স্যার, ইয়েস স্যার। এরপরে কি হয় যে ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং এর মধ্যে কি হয় আমি বলে দিচ্ছি। মেইনলি আমরা ডিজিটাল ব্যাংকিং অপারেট করি মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং এর। এখন যেমন মোবাইল ব্যাংকিং এর মধ্যে অনেক কিছু চলে এসেছে, লাইক ফোন পে, গুগল পে, পেটিএম অ্যান্ড এয়ারটেল মানি, এরকম অনেক কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা খুব আমরা ডিজিটালি ব্যাংকে অপারেশন করতে পারি। নর্মালি এখন কিছু কিছু ব্যাংক রয়েছে প্রাইভেট এর মধ্যে যারা নিজের 95% ব্যাংকিংকে অনলাইনে নিয়ে চলে এসেছে, মানে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। অনলি ক্যাশ ডিপোজিট এখন যেটা পসিবল নয় যে আমরা অনলাইনে ক্যাশ ডিপোজিট করতে পারি, আদারওয়াইজ ম্যাক্সিমাম সার্ভিসেস যদি কাউকে টাকা ট্রান্সফার করতে হয়, ব্যালেন্স চেক করতে হয়, ফার্স্ট থেকে বলি লাইক ব্যালেন্স, আমি নর্মাল একটা ব্যালেন্স চেক করতে চাই তো আমাকে ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই, আমি নিজের মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করে সেখান থেকে আমরা নিজের ব্যাংকের ব্যালেন্স আছে দেখতে পারি। ইন্টারনেট ব্যাংকিং থেকেও সেম দেখতে পারি। সেকেন্ড হলো আমরা কোনো ট্রানজেকশন করেছি, আমি হয়তো বলেছি যে এত টাকা আমার ছিল, এত টাকা কম হলো, কেন কি কি ট্রানজেকশন করেছি, সেটা স্টার্টিং ডে থেকে, অ্যাকাউন্ট যবে থেকে ওপেন হয়েছে তবে থেকে স্টিল ডে অবধি এপ্রিল ডেট অল ট্রানজেকশন আমরা সেখানে দেখতে পারবো। ঠিক আছে, এটা মোবাইল ব্যাংকিং আর ইন্টারনেট ব্যাংকিং দুটো করা যেতে পারে। অ্যাড্রেস চেঞ্জ করা যেতে পারে, নর্মালি যেগুলো আমরা করে থাকি পাসবুকের দরকার নেই স্টেটমেন্টও আমরা পেয়ে যেতে পারি অনলাইন ডিজিটাল ব্যাংকিং থেকে। আর সব থেকে বড় হলো যে ডিজিটাল প্ল্যাটফর্মটা যদি সিকিউরলি নিজেটা ইউজ করা যেতে পারে তাহলে এটা 100% লাইক এখন যে এত এত কিছু ফ্রড হচ্ছে, ফ্রড হচ্ছে তার জন্য দেখতে গেলে ভুলটা আমাদের নিজেদেরকে। আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, আমি যদি কাউকে নিজের অ্যাকাউন্টে কোনো পিন নাম্বার, কোনো ওটিপি বা কোনো পাসওয়ার্ড যদি শেয়ার না করি, কেউ আমার অ্যাকাউন্ট থেকে এক টাকাও উইথড্র করতে পারবে না, ট্রান্সফার করতে পারবে না। তো সেই জন্য এটা খুব 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 স্ট্রিক্টলি ফলো করা দরকার যে আমি কাউকে নিজের ডেবিট কার্ড, ডেবিট কার্ডের নাম্বার, সিভিভি নাম্বার বা এক্সপায়ারি ডেট, ওটিপি, শুধু ডেবিট কার্ডের না, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যারাই হোল্ড করছে ডেবিট কার্ড তাদের জন্য, বা ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড বা মোবাইল ব্যাংকিং এর পাসওয়ার্ড আমরা দেব না। এখন অনেক ধরনের ফ্রড কল আছে আজকালকার দিনে, যে আপনি এটা করে নিন, আপনার কাছে এই ওটিপি যাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, আপনি এটার জন্য এই ওটিপিটা শেয়ার করছি, আপনি বলে দিন, আমরা এখান থেকে কেওয়াইসি আপডেট করে দেবো। 100% ওই সব কটা কলকে অ্যাভয়েড করো, কেউ কোনোদিনও এই ধরনের যদি কোনো কল রিসিভ করে তখন এনি ওয়ান সবাই এই কলগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। অ্যাভয়েড না করলে কি হয়, ফ্রড হয়, অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে গেছে, এটা পরে বুঝতে পারি, কিছুক্ষণ পরেই বুঝতে পারি তখন টাকাটা কেটে যায়। তারপরে ডিজিটাল প্ল্যাটফর্ম মানে খুবই ভালো আজকালকার দিনে, ডিজিটালি ব্যাংকিং এ টু জেড করা যায় শুধুমাত্র ক্যাশ ডিপোজিট ছাড়া, বাকি এ টু জেড করা যেতে পারে ট্রান্সফার থেকে, আরটিজিএস, এনডি, সব ধরনের। আর ট্রান্সফারের অনেকগুলো অপশন আছে, ট্রান্সফার করতে গেলে একটা হয় কি অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করা যেতে পারে, সেটা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে, যদি অ্যামাউন্ট 2 লাখের নিচে হয় সেটাকে আইএমপিএস বলা হয়, একটা ট্রান্সফার অপশন। আইএমপিএস এর থ্রু যদি ট্রান্সফার করি আমরা খুব তাড়াতাড়ি কাজ করে যাবে, মানে এখনই করলাম সঙ্গে সঙ্গে চলে যাবে। একটা হয় এনইএফটি, যেটা
2 লাখের নিচে 2 লাখের উপর দুটো অপশন পসিবল, বাট সেই অ্যাকাউন্ট সেটাতে কি হয় একটু টাইম লাগে, হাফ এন আওয়ার টু 2 আওয়ার 4 আওয়ার টাইম লেগে যায়, অনেক সময়। এবারে যদি প্রবলেম কিছু না হয় তাহলে 10 মিনিট চলে যায়। আর যদি রিয়েল টাইমে যায় 2 লাখ টাকার উপরে কোনো ট্রান্সফার যদি করতে হয়, তো এগুলো হলো ডিজিটালি প্ল্যাটফর্মের জন্য। আর এরপরে রয়েছে এটার মধ্যে কারো কোনো কিছু কোয়েশ্চেন আছে, কোনো কিছু আছে? এরপরে ব্যাংকের মধ্যে কি আছে, কিছু ইনভেস্টমেন্ট আছে। আমরা যারাই ব্যাংকে অ্যাকাউন্ট খুলি তারা চাই যে আমরা সেভিংস অ্যাকাউন্টে কিছু কিছু করে টাকা পয়সা জমাই ইনভেস্ট করার জন্য। সেটা কি কি হতে পারে সেটা একটা ইন শর্ট বলে দিচ্ছি। FD হতে পারে, মানে ফিক্সড ডিপোজিট, যেখানে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট টাকা রাখি, তার এগেন্স্ট আমাকে ব্যাংক এত পার্সেন্ট হিসেবে টাকা দেয়, আমরা সেটা ম্যাচিওর করলে এই ইন্টারেস্ট প্রিন্সিপাল তো মিলিয়ে আমরা পাই। সেটা হলো প্রিন্সিপাল। রেকারিং ডিপোজিট আর SIP দু ধরনের ইনভেস্ট হয়, যেটা মান্থলি হিসাবে একসাথে আমি টাকা রাখতে পারবো না, প্রত্যেক মাসে আমি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যা যেরকম ভাবে এক্সপাইজেড অ্যামাউন্ট টাকা আমরা ব্যাংকে জমা করতে পারি, বাট অ্যামাউন্টটা সেম হতে হবে। 500 হলে 500, 10,000 হলে 10,000, 1 লাখ হলে 1 লাখ, এরকম ভাবে এটা দেবো প্রত্যেক মাসে মাসে দেবো, সেটার একটা সার্টেন পার্সেন্টেজ থাকে। RD-র জন্য মানে রেকারিং ডিপোজিট, সেটার জন্য ফিক্সড একটা FD-র মতনই রিটার্ন থাকে, যে আমি এতদিনের জন্য জমা করবো আমাকে এত টাকা পাওয়া যাবে, লিখিত ভাবে থাকে। SIP হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে ইনভেস্ট করলে আমরা প্রত্যেক মাসে ওরকম ভাবে সার্টেন অ্যামাউন্ট একটা জমা করছি, এটা কিছু মার্কেটের উপর, মানে টাকাটা কমও হতে পারে বেশিও হতে পারে, টাকাটা প্রিন্সিপালের থেকেও কম হতে পারে, প্রিন্সিপালের থেকে অনেক বেশি হতে পারে, এটা কোনো ফিক্সড কোনো কিছু থাকে না, ঠিক আছে? তারপরে হয় কি অনেক ধরনের ইনভেস্টমেন্ট থাকে, লাইক ইন্স্যুরেন্স থাকে, জেনারেল ইন্স্যুরেন্স থাকে, মানে মেডিক্লেম থাকে, এরকম ভাবে অনেক কিছু ইনভেস্টমেন্ট অপশন থাকে, যেটা থ্রু ব্যাংকে শুধু টাকা রেখে সার্টেন অ্যামাউন্ট পায়। এই যখন কিছু ইনস্ট্রুমেন্টে যদি আমরা ইনভেস্ট করে থাকি তাহলে টাকাটা আমাদের আরো বেশি হতে পারে, গ্রো করতে পারে। তো ইনভেস্টমেন্টের মধ্যে ফিক্সড ডিপোজিট হলো একদম সুপ্ত, PPF অ্যাকাউন্ট থাকে যেটা গভর্নমেন্টের থ্রু হয়, সেই PPF অ্যাকাউন্ট তো ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্ট হিসাবে বলি আমরা, বাট নর্মালি ওটা একটা ইনভেস্টমেন্ট। সার্টেন আমি অ্যামাউন্ট জমা করবো যেটা দেখবেন যে গভর্নমেন্ট আমাকে এত টাকা পার্সেন্টেজ দেবে, সেটাকে PPF বলা হয়। তো 4-5 ধরনের ইনভেস্টমেন্ট রয়েছে যেখানে আমরা ইনভেস্ট করতে পারি। ব্যাংক অ্যাকাউন্ট যদি আমাদের সবারই নিশ্চয়ই আছে, যাদের যাদের নেই তারা যারা ওপেন করে ওপেন করে চেষ্টা করে যে কিছু কিছু করে এখন থেকে জমানোর জন্য। আর ভবিষ্যতে পড়াশোনার জন্য যদি এডুকেশনাল লোন নিতে চায় তাহলে তার প্রসিডিওর বা কিভাবে কি করবে না করবে এটা যদি একটু বলেন। আমি ব্যাংকিং ইন্টারেস্ট ক্যালকুলেশনের ব্যাপারে একটা বলার ছিল, সেটা বলা হয়নি, ঠিক আছে আমি বলছি। লোনটা প্রথমে বলেছি, এডুকেশনাল লোন যেটা হয় নর্মালি অনেক ব্যাংকেই রয়েছে, সব ব্যাংকে নেই, আবার এডুকেশনাল লোনের জন্য হায়ার এডুকেশনের জন্য নর্মালি লাগে, হায়ার এডুকেশন করতে গেলে একটা সার্টেন পার্সেন্টেজ মার্কস ব্যাংক রিকোয়ার্ড করে, যে এত পার্সেন্ট মার্কস নর্মালি লাগছে। আর কোন ইনস্টিটিউটে আমরা যাচ্ছি মানে পড়তে যাচ্ছি সেই ইনস্টিটিউটটা রেজিস্টার হতে হয়, তো সেটার উপর প্রসিড করে তার মার্কস এন্ড ইয়ের উপর প্রসিড করে আমরা ব্যাংক দেখে, ব্যাংক লোন কি হয়েছে দিতে পারে, স্টুডেন্ট লোন এডুকেশনাল লোন দিতে পারে, বাট যে ইউনিভার্সিটিতে ইনভেস্ট করবে সেই ইউনিভার্সিটিতে রেজিস্টার হওয়া দরকার ফার্স্ট, রেজিস্টার যদি হয় তবেই দেওয়া যেতে পারে লোন। স্টুডেন্ট লোনে কি হয় যে লোন পাস হওয়ার পরে ইন্টারেস্ট যতদিন স্টুডেন্ট পড়তে থাকবে
মানে আই মিন যতদিন পড়া কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত অনলি ইন্টারেস্ট পে করতে হয়। আফটার দ্যাট যখন সে জব পেয়ে যায় তখন তাকে ইন্টারেস্ট আর প্রিন্সিপাল দুটোই রিফান্ড করতে হয়। একটা সার্টেন টাইম থাকে 3 ইয়ার্স 5 ইয়ার্স 10 ইয়ার্স এর মধ্যে সে যা সিনিয়রিটি নেবে সেই সিনিয়রিটি হিসাবে তাকে ওই লোনের রিপেমেন্টটা পুরো কমপ্লিট করতে হয়। ঠিক আছে, তো ফার্স্ট জানতে হবে যে কত মিনিমাম মার্কস দরকার। সেই মার্কসটা ব্যাংকের আলাদা আলাদা আছে, কোনো ব্যাংকে এক্স আছে তো কোনো ব্যাংকে ওয়াই আছে, কোনো ব্যাংকে জেড আছে। ঠিক আছে, সে যেই ইউনিভার্সিটিতে যাচ্ছে পড়তে সেই ইউনিভার্সিটিটা রেজিস্টার্ড আছে কিনা সেই ব্যাংকের সঙ্গে, বা কোন ব্যাংকের সঙ্গে রেজিস্টার আছে সেটা ইউনিভার্সিটিও বলে দেয় অনেক সময় যে আমার এই এই ব্যাংকের সঙ্গে রেজিস্টার আছে, গভর্নমেন্ট ব্যাংকের সঙ্গে আছে, প্রাইভেট ব্যাংকের সঙ্গে আছে, বা কোনো পাবলিক সেক্টর ব্যাংকের সঙ্গে আছে। ঠিক আছে, থার্ড লোনটা পাস হওয়ার পরে লোনটা স্টুডেন্টকে দেওয়া হয় না। ইউনিভার্সিটিতে যেরকম ভাবে সেমিস্টার ওয়াইজ ফিজ আসতে থাকে ব্যাংক সেভাবে সেভাবে 6 মাস 1 বছর অথবা যেরকম শিডিউল থাকে সেই রকম হিসাবে ইউনিভার্সিটিকে তার এগেনস্টে মানে স্টুডেন্টের এগেনস্টে পেমেন্টটা করে দেবে। আর এই ততদিন পড়া কমপ্লিট না হচ্ছে ততদিন কমপ্লিট না হচ্ছে এডুকেশনটা ততদিন পর্যন্ত তাকে কোনো ইন্টারেস্ট দিতে হয় না। আফটার দ্যাট ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল দুটোই পে। এটার রেট অফ ইন্টারেস্ট অনেক কম থাকে, এটাই যা স্টুডেন্ট লোন হিসাবে। আর লোনে কিছু কোথায় আছে ভিডিওটা? কিছু ইন্টারেস্ট ক্যালকুলেশন থাকে। একটা হয় যে ফ্ল্যাট হিসাবে, যেটা আমাদেরকে নর্মালি বলেছে 6% 7% 8% মানে ইয়ারলি এত পার্সেন্ট হিসাবে ইন্টারেস্ট পে করতে। আমি যদি 1 লাখ টাকা নিলাম তো 1 লাখের এগেনস্ট আমাকে 6% যদি দিতে হয় বছরে 6,000 টাকা দিতে হবে। নর্মালি এটা এটাকে বলা হয় ফ্ল্যাট। আর একটা হয় রিডিউসিং। রিডিউসিং এ কি হয়, 6,000 টাকাই নেব, আর প্রথম মাসে আমি 3,000 নেবো, তারপরের মাসে 2,500 নেবো, তারপরের মাসে আমি 1,000 নেবো, তারপরের মাসে 500 নেবো। এরকম ভাবে ইন্টারেস্ট কম হতে থাকে, প্রিন্সিপাল বেশি হতে থাকে, যেটাকে বলা হয় রিডিউসিং। রিডিউসিং এ যদি ক্যালকুলেশন নর্মালি যত ধরনের যাই লোন আছে না কেন, তাতে সেটা এডুকেশন লোন হোক বা অন্য কোনো লোন হোক, সেটা ব্যাংক যখন ফর্মেট দেয় না সেটা রিডিউসিং এ থাকে। ঠিক আছে, রিডিউসিং এর মানে বোঝা গেল, মানে ব্যাংকে ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল যখন আমরা রিপেমেন্ট করতে থাকি, যখন আমরা রিটার্ন ব্যাক করি ব্যাংকের কাছ থেকে যে পরিমাণ লোন নিয়েছি হোয়াট এভার এক্সপেক্টেড অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটাকে আমরা সরি সেই অ্যামাউন্টটাকে যখন আমরা পে করি ইন্টারেস্ট ফার্স্ট বেশি দিতে হয় ব্যাংক। আমরা মনে করো যে 1 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে, এবার তার এগেনস্টে ব্যাংক 6% হিসাবে নিচ্ছে। লোনটা আমি বলেছি 3 বছরে শোধ করব, তো 3 বছরে ডিভাইড যদি করা হয় 6% হিসাবে তাহলে কত হলো, 18,000 টাকা দিতে হবে। মানে 3 বছরে 318,000 টাকা দিতে হবে, মানে 1,18,000 টাকা 3 বছরে দিতে হবে। ব্যাংক কি করে, ফার্স্টের দিকে 18,000 ম্যাক্সিমাম টাকাটা ইন্টারেস্ট নিয়ে নেয় ফার্স্ট, যখন আমরা পে করি মনে করো তার ইএমআই হলো 2,000 টাকা করো। ঠিক আছে, তো 2,000-এর মধ্যে ফার্স্ট 1 বছর থাকবে বা 1.5 বছর থাকবে ইন্টারেস্টের পার্টটা বেশি। আমি যা 2,000 টাকা করে ইএমআই পে করছি সেই ইএমআই এর মধ্যে হয়তো 1,200 টাকা আমার ইন্টারেস্টই আছে, 800 টাকা মাত্র প্রিন্সিপালে জমা আছে, মানে 800 টাকা আমার ওই 1 লাখ টাকার থেকে মাইনাস হচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ঠিক ক্লিয়ার হলো না, তাই তো? হ্যাঁ, শোনা যাচ্ছে না ওকে? হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আমাদের মধ্যে অনুপম, আমাদের মধ্যে একজন স্যার আছেন অনুপম স্যার, আপনি যদি কিছু বলেন বলবেন অনুপম স্যার। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি জিতি বাবুকে
আমি থ্যাংক ইউ জানাবো যে এরকম একটা প্রোগ্রামে আসার জন্য, এবং আপনি আপনার বিজি শিডিউল থেকে এরকম একটা টাইম আপনার দিয়েছেন আমাদের স্টুডেন্টস এবং আমাদের টিচাররাও এখানে আছেন। আমার নাম হচ্ছে অনুপম ঘোষ, আমি স্টেট কোঅর্ডিনেটর ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যে আমাদের স্কিমটা চলছে সিএসএস ভিএসি, আমাদের বিশেষ করে ক্লাস 9 থেকে ক্লাস 12 অবধি, সেখানে আমি এজ এ স্টেট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। তো স্যার আপনাকে আমি বলি যে ব্যাপারটা, যেটা আপনি সুন্দরভাবে সবকিছু জিনিসগুলোকে মানে বিশ্লেষণ করলে, আমি প্রথম থেকে শুনছিলাম, তো এটা ইন ফিউচারে যদি আপনি এরকম আরো সেশন নেন বা আপনার যদি আরো কেউ থাকে সেখানেও যদি আপনাদের আমাদের সাথে ইনভলভ করান, তাহলে যেটা সুবিধা হবে, হয়তো এখানে আমাদের যাদবপুর বিদ্যাপীঠের মতো স্টুডেন্টসরা আছে যাদের ক্ষেত্রে হয়তো এক্সপোজারটা অনেক বেশি, কিন্তু আমি আমার বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করি যেখানে রিমোট ভিলেজ আছে, যাদের কাছে ব্যাংক এখনো তাদের এই টার্মটাই হয়তো শোনেনি, তাদের কাছাকাছি কোনো ব্যাংক নেই, পোস্ট অফিস নেই। এখন জানেন আপনারা যে গভর্নমেন্ট থেকে অনেক রকম স্কিম চালু করেছে যার জন্য মিনিমাম একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতেই হবে। তো সেই জায়গায় আমার যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমার স্টুডেন্টদের দিয়ে যদি আমরা তার গার্জেনদেরকে হেল্প করতে পারি, কারণ আমরা জানি আমাদের গ্রামের অনেক পার্সেন্টেজই মানুষ ইলিটারেট, যেখানে দেখা যায় একটা ব্যাংক, এটা আপনি হয়তো ভালো বুঝবেন যে ব্যাংকে যখন দেখবেন প্রচুর কাস্টমার্স থাকে, সেখানে যখন একজন ইলিটারেট পার্সন যায় তার ক্ষেত্রে যে কোনো কাজ করতে অসুবিধা হয়, এবং অনেক ব্যস্ত মানুষ যখন থাকেন তাদেরকে হেল্প করতেও অনেকে দ্বিধাগ্রস্ত করেন। তো সেই জায়গায় যদি আমার এই সিএসএস স্কুলের স্টুডেন্টসরা যদি এক্সপার্ট হয়ে যেতে পারে, যেখানে মিনিমাম ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, বা বিশেষ করে দেখবেন কেসিসি অ্যাকাউন্ট আছে, কিষাণ ক্রেডিট কার্ড, যেটা অনেকেই গ্রামে জানে না, এই জায়গাগুলোকে যদি আমরা ডেভেলপ করতে পারি স্যার, ইভেন দেখবেন অনেক আমাদের যেগুলো মফস্বল স্কুল এবং শহরের দিকের স্কুলের বাবারা অনেক সময় হোম লোন নিয়ে থাকে, বা হোম লোনের ক্ষেত্রে অনেক রকম দেখো এখন যেটা দেখছি আমরা MCLR EBLR, এই কনসেপ্ট গুলো কিন্তু ওদের কাছে খুব একটা বোধগম্য না, সেটা যদি আমার স্টুডেন্টদের থেকে মিনিমাম একটা কনসেপ্ট যদি ওনাদেরকে দিতে পারেন, তাহলে আমার মনে হয় এটা আমাদের একটা বিশাল সোশ্যাল ইম্প্যাক্ট হবে। তো আমি এইটা এই রিকোয়েস্টটা আপনার কাছে রাখছি, আপনি যে কোনো সময় টাইম বের করে যদি এটার উপর একটু ফোকাস করেন, তাহলে আমাদের থ্রু আউট ডিস্ট্রিক্ট, থ্রু আউট ওয়েস্ট বেঙ্গলের আমাদের স্টুডেন্টসরা খুবই উপকৃত হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি স্যার। ধন্যবাদ অনুপম স্যারকে। তো দিদি স্যার, আপনাকে আপনার বিজি শিডিউল থেকে আমাদের মাঝখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাদের মধ্যে কারো কিছু কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। যদি তোরা কিছু কোশ্চেন করতে চাস তাহলে স্যারকে করতে পারিস। আচ্ছা ঠিক আছে, ওকে দিদি দিদি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ঘরে থাকো এখন, এমনিতে সবাই জানে যে করোনা নিয়ে সাংঘাতিক একটা চারিদিকে পিচ্ছিরি একটা ব্যাপার হয়ে আছে, তো যতটা সম্ভব সবাই সিকিউরলি থাকো, ঘর থেকে যতটা সম্ভব না বেরোনোর চেষ্টা করো, হ্যান্ড ওয়াশ ইউজ করো ম্যাক্সিমাম, বাইরে বেরোনো মাস্ক পরো, আর পড়াশোনা এখন যা কিছু হচ্ছে সবাই তো এখন অনলাইনে সবকিছু করছে, গাইডদের কাছ থেকে যেখানে যা সম্ভব সবাই হেল্প নাও, আরো ওরে পড়াশোনা করো। এন্ড সবাইকে যেটা বললো যে অনুপম স্যার ব্যাংকিং নিয়ে শুধুমাত্র না, আমাদের অনেকজন রয়েছে যারা পাস করা বা এইসব করোনা নিয়েও অনেক কিছু রয়েছে, যেটা আমাদের টিচার এন্ড অল সবাই আমাদেরকে সবসময় জানাচ্ছে, তো এইটা নিয়েও মাঝে মাঝে একটু ডিসকাশন করা দরকার, কারণ এটা থেকে আমাদের সবাইকে একসাথে ইউনাইটেড হিসাবে ওভারকাম করতে হবে। তো সেই কারণের জন্য সবাই ইদানিং খুব ভালো করে যেন সেফ থাকে, ভালো থাকে, সবাই সুস্থ থাকো, অ্যান্ড গুড নাইট অল। ওকে ওকে, গুড নাইট, থ্যাংক ইউ, আবার আবার কোনো না কোনো সময় আসা চাই।
গুড নাইট স্যার। গুড নাইট। আচ্ছা তোরা আমার কথা শুনতে পাচ্ছিস? ঠিক আছে, তোদের ভালো লেগেছে? ক্লাস কেমন হয়েছে? খুব ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে। অনুপম স্যার, আমার স্টুডেন্টদের কি আপনি কিছু মেসেজ দিতে চান? আমাদের কাছে আছেন আমাদের কোঅর্ডিনেটর অনুপম স্যার আছেন, তোরা হয়তো চিনেছিস, জানিস আমাদের স্যার স্কুলেও এসেছেন। তো অনুপম স্যার, তোমরা সব কেমন আছো? বাগমি কেমন আছো? ভালো স্যার। আর কিছু ড্রামা করছো? না স্যার, এখন অ্যাকচুয়ালি সারাদিন ক্লাস চলছে স্কুলের, টিউশনের, তাই জন্য বিজি হয়ে গেছি। তাও চেষ্টা করছি করার, স্যারের কাজগুলো করারও চেষ্টা করছি। ঠিক আছে, তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি জাস্ট, এই এই কোভিড সিচুয়েশনে আমাদেরকে যেটা হেলথকে, যেটা স্যারও বলে গেলেন, যেটা ইমপ্রুভ করার ক্ষেত্রে, এটা মেনটেন করার চেষ্টা করো ধীরে ধীরে, একদিনে হবে না। খুব আর্লি ওঠার চেষ্টা করো, আর খুব তাড়াতাড়ি মানে ঘুমাতে যাওয়ার চেষ্টা করো। খুব তাড়াতাড়ি ওঠো আর তাড়াতাড়ি ঘুমাতে যাও। তাহলে কি হবে, বেসিক্যালি আমাদের রাত্রি 3:30-3:30 পর থেকে আমাদের একটা যে জাস্ট সকাল হবে এই ভোরের মতো একটা মুহূর্ত, যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, বেদে বলা আছে, এই সময় যদি তোমরা উঠো তো তাহলে কি হবে, একমাত্র তোমাদের কাছে প্রচুর টাইম পেয়ে যাবে, তোমরা ওই সময়তে প্রচুর স্টাডিও করতে পারো, কিছু যোগা করতে পারো বা মেডিটেশন কিছু করতে পারো, যার ফলে কি হবে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করতে পারবে। দেখো এই রোগটার থেকে প্রতিরোধ করার এখনো যেহেতু কোনো মেডিসিন নেই, সেই জন্য একটাই আমাদের, তুমি সাইন্টিফিক্যালি যদি চিন্তা করো তাহলে আমাদের টোটাল ইন্টারনাল যে অর্গানস গুলো আছে সেগুলোকে যদি আমরা স্ট্রং করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা বাইরে থেকে যেসব ভাইরাস আমাদের অ্যাটাক করলেও, যদি আমি বলছি আমি নেগেটিভ সেন্সে বলছি, যদি করে নেয় সেক্ষেত্রে কিভাবে ওভারকাম করব, তার জন্য আমি এই প্রিকশনটা নিতে বলছি। ঠিক আছে, ওটা একটা। তারপর দেখছি তোমরা সারা দিন ধরে, ইভেন আমিও মোবাইলের মধ্যে আছি, মিটিং, কাউকে ক্লাস নেওয়া, তারপর কিছু দেখা, কিছু পড়াশোনা করা, তো এটা বেসিক্যালি আমাদের প্রচন্ড ক্ষতি করছে কিন্তু। ঠিক আছে, তো সেই জন্য যদি আমরা সকালবেলায় উঠে একটা 1 ঘন্টা বা 8 ঘন্টা যদি টাইম দিই আমাদের হেলথের জন্য, তাহলে কি হবে আমরা সারাদিন ওই ওই মানে পাওয়ারটা আমাদেরকে সবসময় আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, আর বেশি রাত্রি যাতে না জাগতে জাগি সেটাও চেষ্টা করো, ওতেও হেলথ খারাপ হয়। ঠিক আছে, আর হেলদি খাবার খাও, বেশি করে ফ্রুটস, বেশি করে নাটস, যেগুলো থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আসে, এই টাইপের খাবারগুলো খাও, যেগুলো ডাইজেস্ট সিস্টেমকে খুব খুব ইজিলি ডাইজেস্ট হবে। ঠিক আছে, তো এইগুলো মেনটেন করো, কারণ এখন ওয়েদারটাও দেখছো গরম একটু, কখনো ঠান্ডা, এতে করে আবার এই সিজন চেঞ্জ হচ্ছে। তো আমি বলবো এটার উপর একটু তোমরা কনসেন্ট্রেট করো, বাকি তো যেরকম ভাবে চলছে ঠিকই আছে। ঠিক আছে, তো এইটুকুই আমার মেসেজ থাকলো তোমাদের প্রতি। থ্যাংক ইউ অনুপম স্যার, তাহলে আজকে এই সেশনটা এখানেই স্টপ করছে অনুপম স্যার। ওকে ওকে, পাঁচটা বেজে গেছে, ঠিক আছে, ওকে ওকে, সবাইকে অল দ্য বেস্ট। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, সবাইকে গুড নাইট, ওকে, টাটা, গুড নাইট, গুড নাইট, গুড, হ্যাঁ, গুড নাইট, গুড নাইট স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ।